কেমন নবী আমার বলেন আমি সপ্তম সপঞ্চম আসমান পেরিয়ে ষষ্ঠ আসমানে গেলাম এরপরে আমি 500 বছরের দূরত্ব পথ পেরিয়ে সপ্তম আসমানে গেলাম ওই আসমানের উপরে গিয়ে দেখলাম একটা নূরের তৈরি ঘর ফেরেশতাদের কাবা যার নাম বাইতুল মাহমুদ এমন জায়গায় আল্লাহ নির্মাণ করে রেখেছেন নবী বলেন ওই বাইতুল মাহমুদ নূরের তৈরি কাবা 70,000 ফেরেশতা মুহূর্তে মুহূর্তে তাওয়াফ করে আজকে যারা তাওয়াফ করলো কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না এবার বুঝেন ফেরেশতা কি পরিমাণ আল্লাহ বানাইছে আজকে যারা মুহূর্ত একটু সুযোগ পাইলো এক সিরিয়ালে 70,000 কিয়ামতের আগে আর এই 70,000 সিরিয়াল পাবে না তাওয়াফ করা এমন পজিশনে রাখলেন যে ঠিক ওই সপ্তম আসমানের উপরে বাইতুল মাহমুদের মধ্যখানে যদি একটা পাথর ফেলে দেয়া হয় সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমানের মধ্যখান দিয়া ভেদ করে ডাইরেক্ট জমিনের বাইতুল্লাহর কাবার ছাদের মাঝখানে এসে পড়বে বাইতুল্লাহর মধ্যখানে এসে পড়বে ঠিক এই বরাবর বাইতুল মাহমুদ ফেরেশতাদের কাবা নবী বলেন ওই বাইতুল মামুরের উপরে গেলাম সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ এক একটা বড়ই হলো তেলের ড্রামের মতো বড় পাতা হলো কালকে লাল হাদিসের মধ্যে নবী বলেন হাতির কানের মতো এক একটা পাতা নবী বলেন এরপরে আমি আল্লাহর অন্য বাহন আসলো আমাকে উপরে নেওয়ার জন্য রফরফ এখান থেকে আল্লাহ আমাকে নিয়ে গেলেন জিব্রাইল সাথে আছে কি নাই এ বিষয়ে স্পষ্ট কোনো আওয়াজ নাই নবী বলেন আমি যাইতেছি যাইতেছি অন্ধকার এক পর্যায়ে গিয়ে দেখি কোনো আলো নাই অন্ধকার অন্ধকার পেরি অনেক উপরে অনেক 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 উপরে গিয়া দেখি এক পর্যায়ে পানি আর পানি আর পানি ওই পানির স্তরগুলো পেরি উপরে গিয়া দেখলাম 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে নূরের তৈরি আরশে আজিম 8 জন ফেরেশতার কাঁধে নূরের তৈরি আরশে আজিম আর এদের পা হলো 7 জমিনের নিচে কোথায় তাদের কাঁধ আর পা কই নবী বলেন আমি আরশে আজিমে ঢুকলাম আরশে আজিমে ঘুরে দেখলাম 30 পারা কোরআন একটা তক্তায় লেখা তক্তার নাম লাউহুন মাহফুজ মানে সংরক্ষিত সংরক্ষিত তক্তায় কোরআন লেখা দেখলাম এর নাম লাউহে মাহফুজ ওখানে যেই সিস্টেমে কোরআন লেখা সাজানো ঠিক ওই সিস্টেমে আমাদের কাছেও কোরআন সাজানো ভাইরা আমার আল্লাহর নবী বলেন এই আরশে আজিম থেকে আরো উপরে গেলাম অনেক উপরে গিয়ে দেখি আরো 8 জন ফেরেশতা কাদের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন নূরের তৈরি কুরসি ওয়াসিআ কুরসিয়ুহুস সামা ওয়া দিওয়াল আরদ আল্লাহর কুরসি ও আরশে আজিমের উপরে আল্লাহর সাথে কথা হলো পর্দার আড়াল থেকে আরো কিনে নিকটে বসে অনেক কথা হলো বিদায় বেলা উম্মতের জন্য আমি 5 বেলার নামাজ নিয়ে আসলাম আবার আসা যাওয়ার মাঝখানে অনেক লম্বা কথা